আজব দুনিয়া। বিবাহিতরা তালাকের চিন্তায় ব্যস্ত, অবিবাহিতরা ব্যস্ত বিয়ে শাড়ির চিন্তায়। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকুরিজীবীরা কাজের চাপে প্রেশান, আর বেকার লোকদের মুখে চাকরির জন্য দোয়া। গরিবদের বড়লোক হওয়ার প্রবল ইচ্ছা, আর বড়লোকরা একটুখানি শান্তির খোঁজে ব্যস্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খুঁজে বেড়াচ্ছে, আর সাধারণ মানুষ জনপ্রিয় হওয়ার চিন্তায় বিভোর। কারোরই জানা নেই খুশি এবং শান্তির ফর্মুলাটা কি। আমি আপনাকে বলছি, মনে রাখবেন, যেটা আপনি পেয়েছেন সেটার কদর করুন, সেটা থেকেই আনন্দ এবং মজা উপভোগ করুন, কারণ ইচ্ছার গাড়ি কখনোই থামে না।